লক্ষ্মীপুরের লামচুরিতে মাত্র এক মাসে গ্রাহকদের বিপুল টাকা নিয়ে উধাও সাউথ প্যাসিফিক বিজনেস ডেভেলপমেন্ট নামের এনজিও। স্বল্প সুদের ঋণ ও বেশি মুনাফার প্রলোভনে নিজের সঞ্চয় এ প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন প্রায় 500 মানুষ। এ প্রতারক চক্রকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। এ নিয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, সংস্থাটি এত দ্রুত কিভাবে আমানত সংগ্রহ করলো? তাদের কার্যক্রম কি নজরদারির মধ্যে ছিল না? আসলে যে ধরনের যে সরকারি যে দপ্তরগুলো রয়েছে, এই এনজিওদেরকে যারা রেজিস্ট্রেশন দেয় অর্থাৎ লাইসেন্স দেয়, তারা কিন্তু সঠিকভাবে তদারকি করছে না। বেশিরভাগে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এলাকায় এই ধরনের এনজিও বইফোর যে এনজিওগুলো রয়েছে, সেগুলো কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের যে কার্যক্রম সেগুলো কিন্তু পরিচালিত হচ্ছে, কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণেই অহরহ এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখেছি যে লক্ষ্মীপুর যে প্যাসিফিক যে সাউথ প্যাসিফিক বিজনেস যে ডেভেলপমেন্ট যে এনজিওটি রয়েছে, এটি কিন্তু এই বছরের শুরুতে তাদের এই কার্যক্রমটি তারা লক্ষ্মীপুর যে লামসুরি এলাকা শুরু করে, এই শুরুতে কিন্তু তারা অধিক মুনাফা এবং স্বল্প সুদে গ্রাহকদেরকে ঋণ দেওয়ার কথা বলে তারা কিন্তু বিপুল অঙ্ক তারা হাতিয়ে নেয়। বিশেষ করে 50,000 টাকা থেকে গ্রুপ ভিত্তিক যে 1,50,000 টাকা পর্যন্ত তারা আদায় করছে কয়েকশো গ্রাহকের কাছ থেকে। তো এই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা গ্রাহক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন আসলে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে অসহায় বা ক্ষুদ্র যারা ব্যবসায়ীগুলো রয়েছে, তারাই মূলত এই ধরনের এনজিওর কাছ থেকে তারা ঋণ নিয়ে থাকেন। তারা যেটি জানিয়েছেন, তাদেরকে বিপুল পরিমাণ যে স্বল্প সুদে এবং অধিক মুনাফা দেওয়ার কথা বলছেন, এই কারণে তারা অনেকে আকৃষ্ট হয়ে তারা কিন্তু টাকা দিয়েছেন এবং সঞ্চয় করেছেন। যখন 17 এবং 18 তারিখে ঋণ দেওয়ার কথা, এই সময় কিন্তু গ্রাহকরা যখন ঋণ নিতে আসে কার্যালয়ের সামনে, তখন দেখে যে কার্যালয়টি তালাবদ্ধ, অর্থাৎ রাতের অন্ধকারে তারা পালিয়ে যায় এই এনজিওগুলো। এর আগেও কিন্তু এই ধরনের আরও অনেক এনজিও রয়েছে। আমরা দেখেছি রায়পুরের যে হায়দারগঞ্জ সেখান থেকেও কিন্তু একটি এনজিও দেওয়া হয়েছে, সদর উপজেলার যে হাজিরপাড়া সেখান থেকে একটি এনজিও দেওয়া হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর রামগতি বা কমলনগর বিভিন্ন এলাকা থেকে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি এনজিও মানুষের টাকা নিয়ে উদা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনটি এখানকার স্থানীয় এলাকাবাসী রয়েছে বা গ্রাহকরা রয়েছেন তারা যে দাবি করেছেন। এর পাশাপাশি আমি কিন্তু এখানে সদর উপজেলা যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন মোহাম্মদ আরিফুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, এই ধরনের প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে বিনিয়োগ করলে এই ধরনের প্রতারণার হাতে বা প্রতারক চক্রের হাতে পড়তে হবে না গ্রাহকদের। তাই ভবিষ্যতে যেন এই ধরনের এনজিও দেখে শুনে তারা বিনিয়োগ করে এমনটি করেছেন, আর পাশাপাশি এই এনজিওগুলোর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, ইতিমধ্যে তদন্ত করছেন, পাশাপাশি পুলিশও খতিয়ে দেখছেন এই ঘটনার সাথে কারা জড়িত বা মানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিন্তু আমরা এর বাইরে কিন্তু আমরা সমাজসেবা বা যে সমবায় সমিতি যে কার্যালয়গুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই এনজিওটির কিন্তু কোনো ধরনের রেজিস্ট্রেশন নাই, এই রেজিস্ট্রেশন না থাকার কারণে তারা আসলে যে ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু সে ধরনের ব্যবস্থা নিতে পারছেন না বলে তারাও স্বীকার করেছেন। তো আসলে এখানকার মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, এই প্রতারক চক্রের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে হয়তো ভবিষ্যতে এই ধরনের আর বইপুর এনজিও সংস্থা গড়ে উঠবে না, এমনটি এখানকার এলাকাবাসী দাবি করেছেন। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন।